চিন্তা করিস না, ওর মাথা গরম হয়ে গেছে, প্রেশার বাইরে গেছে তো, হাই প্রেশার, মাথাটা ঠান্ডা হোক তারপরে সব কিছু বুঝতে পারবি। আপনার গার্লফ্রেন্ড তো একটা সাইকো। হাই বুক সাপ্লাই কথা বলবেন। ভাই কিন্তু ঠিকই কইছে। আচ্ছা তুই এই মায়ারে ছাইড়া দে, তুই এই মায়ের লগে বিয়া করিস না। এই মায়ারে বিয়া করলে তোর জীবন ছানা বানা হয়ে যাবে গা। এই যে তুই এক কাজ কর, তুই এই মায়ারে বিয়া করে ফেলা, তাহলে তুই সারা জীবন সুখে শান্তিতে থাকবি। আপনি এগুলো কি বলেন? আরে তুমি আমার বড় ভাই ডাকছো না, এই কারণে আমি তোমারে কইলাম। বস ওই মায়াটারে মাঝখানে রুমে আটকায় রাখছে, খুব চিল্লে চিলি করতেছে, মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে বস। এ দুইটার ভিতরে লিয়ে যা, আমি এখন রেস্ট নিব। ওকে বস আসুন। আমিও সরি।
আমার বয়স কিন্তু বেশি না, অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে। তাই নাকি? তা কত আপনার বয়স? কত? 25। আরে আমি সার্টিফিকেটটা তো জানতে চাই নাই, রিয়েলটা আসলটা। আসলটা কত? 27। আপনার তো দেখি মেয়েদের মধ্যে সব আছে, খালি বয়স দোকান। আরে না না সত্যি 27। আরে ঘুমাইতেছেন দেখি। উড়াল দিছে মানে বুঝেন না, উড়াল দিছে পাখি উড়াল দেয় বুঝেন না। কান্দাকাটি করতেছেন মিয়া, সিংবেলা উড়াল দিছে জানেন? ধরো ভাই, আপনি আবার কান্দাছেন মিয়া। আপনার তো একটা বোঝাই লোক মিয়া, আপনার মতো বোঝাই লোক আর আগে দেই নেই। হিমিয়া পাখি আপনার গার্লফ্রেন্ড আসিল নাকি? হিমিয়া বলে আমার বসের গার্লফ্রেন্ড। বস যখন আসিল না তখন হিমিয়া আপনার লোকের প্রক্সি দিছিল, বস আইসে আপনার নাই। এই যে টোটাল ঘটনাটা ঘটছে, টোটালটা একটা প্ল্যান, বুঝছেন? দৌড় ভাই, আপনি আমার কথা শুনেন, বেবু করে কাইন্দেন না। আপনি যে কালকে যে বিকালে চাপ করে যাইবেন চাপ খাইতে, এই টোটালটা ছিল একটা প্ল্যান। আপা ভালো করে জানতো যে আপনি চাপ খাইতে যাইবেন, ঠিক আছে? ওই মোতাবেক বস্ত্রে রেডি রাখছে আর আমারে কইছে তুই একটা ক্যাব লয়ে রেডি থাক। আমিও রেডি আসিলাম। জাস্ট আপনি উঠছেন, ওটা থেকে শুরু করে যা যা হয়েছে টোটালটাই আমার ছকের ভিতরে হয়েছে। শুধু একটা জিনিস, সেটা হলো সিলেবাসে আসলো না। এই ম্যাডাম, এই ম্যাডাম যে কইতে ঢুকে গেছে আমার সিলেবাসে, বোঝা গেছে জিনিসটা? শুনেন, কান্নাকাটি করেন না, আপনাকে মাল লয়ে আপনারা চলে যান। এ ধরেন কে আপনার মাল ওইটা ভিতরে আছে, লয়ে লো আর ব্যাগের ভিতরে। আগের মেয়া পুরো ডুবাই দাঁড়িয়ে গেল।